জয় গুরু সবাইকে। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি ঠাকুর বাড়ি যাচ্ছি, তো আমি যাওয়ার সময়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু করে, কিভাবে ঠাকুর বাড়ি যাওয়ার পথ শুরু হলো আমার। তো ট্রেনে করে তো গেলাম, ট্রেনে আমার পরিবারের আমার সবাই মনে বিশেষ আনন্দ নিয়ে ঠাকুর বাড়ি চললাম। ঠাকুরের চরণে যেতে পারবো হঠাৎ করে ভাবিনি। তো যাই হোক, এবার আমাদের পৌঁছে গেছি, আমি জেসিডি স্টেশনে নামলাম। তো মনে খুব আনন্দ হচ্ছে, আর এখন এত সুন্দর লাগছে এখানে, মানে এসে নিয়ে এত, এখানকার প্রত্যেকটা দৃশ্য জায়গা খুব সুন্দর লাগে দেখতে। কারণ এখানে দেওঘর, আমাদের বৈদ্যনাথ বাবা এখানে, ঠাকুর বৈদ্যনাথ বাবা এখানেই আছে, খুব ভালো লাগে। তারপর আমরা গেলাম ঠাকুর বাড়ির পথে, আর কিছুক্ষণের মধ্যেই যাবো ঠাকুর বাড়ি। খুব আনন্দ লাগছে ঠাকুরের চরণে যেতে পারছি, ঠাকুর আমাকে ডেকেছেন। তো পৌঁছে গেছি, আমার প্রাণের ঠাকুর, স্বপ্নের দুয়ারে ঠাকুর, এটা আমার স্বর্গের দুয়ার আমার জন্য ঠাকুর বাড়ি। আমার ঠাকুরের এত ছড়ানি কোটি কোটি পৌঁছেছিলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে। তারপর আমরা আনন্দ বাজারে যাচ্ছি, মার কাছে, সাথে মা রয়েছে। এখানে আরেকটা কথা বলি তোমাদেরকে, আনন্দ বাজারে যে প্রসাদ দেওয়া হয় সেটা মানে এত সুন্দর, আমাদের মানে এত ভালো লাগে খেতে সেই প্রসাদ, অমৃত সমান আমার জন্য। এত সুন্দর ভাবে দেওয়া হয় সবাইকে, ঠাকুর বাড়িতে আমাকে ঠাকুর খেতে দিয়েছে ভাত ডাল তরকারি, খুব ভালো লাগলো। তো বললাম, ঠাকুর তুমি তোমার ঘরে এলে খুব সুন্দর খাও, ঠাকুর আমার দিয়ে খেতে দিয়েছে, সে খাবার দেখাচ্ছে তোমাদেরকে, ঠাকুরের দেওয়া প্রসাদ। একটু কিছু ঠাকুরের জন্য নিচ্ছি, তাহলে কি ঠাকুর বাড়ি খালি হাতে যেতে নেই। তো ঠাকুর বাড়ির সামনে এই যে এই দোকানগুলো আছে, ওখানে একটু কিছু ভোগ নিলাম ঠাকুরের জন্য। ঠাকুর বাড়ি খালি হাতে কি করে যাব, তো চললাম ভোগ দিবার জায়গায় যাচ্ছি ওখানে। তো প্রার্থনা আমাদের শেষ হয়ে গেছে, আর এটা মহাপ্রসাদের জন্য লাইন লেগেছে। ঠাকুর বাড়িতে মহাপ্রসাদ পেয়েছিলাম, তো প্রার্থনার পরে লাইন লাগলো, তো লাগিয়ে একটু প্রসাদ নিলাম ঠাকুরের, পেলাম ঠাকুরের প্রসাদ। তো ঠাকুর বাড়ির দৃশ্যগুলো যতই দেখি, যত মানে এত পরিবেশটা সুন্দর লাগে দেখতে, যখনই যাই মনটা কিন্তু আনন্দে ভরে যায়। আর যদি আমাদেরকে আচার ব্যবহার কেমন করে থাকতে হয়, কেমন করে ব্যবহার করা লাগে, আমাদেরকে ঠাকুর বাড়ি যেয়ে দেখতে হয় কিন্তু কেমন ভাবে আমাদেরকে নিজের জীবনে বড়দেরকে সম্মান করে, আর নিজেদের কর্ম কিরকম রাখা উচিত, এইগুলো আমরা ঠাকুর বাড়ি গেলে কিন্তু আরো ভালো করে বুঝতে পারবো নিজের জীবনে। সেটা যদি আমরা করি, তাহলে তো আমাদের জীবন উন্নতি হবেই হবে। আর সবাই সুস্থতা মঙ্গল কামনা করি আমার শিশু ঠাকুরের রাত উচ্চারণে। প্রণাম ঠাকুর, তোমার রাঙা তোমার চরণে
আমার প্রাণের ঠাকুর, ইষ্ট কৃপাহি কেবলম বন্দে বুষোত্তমম। জয় গুরু, জয় গুরু সবাইকে।